তো হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো আজকে ভিডিও যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনি কি করে অন্যের ভিডিও ট্যাগস কপি করবেন। মানে ধরুন আপনি একটা ভিডিও ছেড়েছেন, তো সেই রিলেটেড তো অনেক ভিডিও থাকবে, তার মধ্যে যে ভাইরাল ভিডিওগুলো আছে, তো আপনি ভাবছেন সেই ভাইরাল ভিডিওগুলোর ট্যাগ আমি কপি করব, তাতে আমার ভিডিও ভাইরাল হতে পারে, সম্ভাবনা থাকে। তো আপনি কি করে সেই ট্যাগগুলো কপি করবেন, সেই ভাইরাল ভিডিওর ট্যাগগুলো কপি করে কপি করবেন, তো সেটা দেখতে হলে এই ভিডিওটাকে পুরো দেখতে হবে। আর যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব তো করতে কোনো আসে যায় না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাপোর্ট করবেন। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে। তো আমি এখানে চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা, আপনি আপনার প্লে স্টোর অ্যাপটা খুলে এখানে সার্চ বাটনে সার্চ করবেন ট্যাগ ইউ বলে। তো ট্যাগ ইউ বলে সার্চ করার পর, ট্যাগ ইউ বলে সার্চ করে আপনি যে প্রথমে যেই একটা অ্যাপ্লিকেশান পাবেন সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমিও এটাকে ইনস্টল করে নিচ্ছি। আমার এখানে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এবার আমি এটাকে ওপেন করব। আপনিও এরকমভাবে, আমি যেরমভাবে করছি আপনিও সেমভাবে করবেন। তো আগে ওপেন করার দরকার নেই, ওপেনটা পরে করবেন, আগে আপনি ইউটিউবটা খুলবেন। এবার যেই ভাইরাল ভিডিওর আপনি ট্যাগটাকে কপি করতে চান, ধরুন আমি এখানে সার্চ করছি হাউ টু মেক মানি, তো আমি এটাকে সার্চ করলাম, তো ফার্স্টেই দেখতে পারবেন যে একটা ভাইরাল ভিডিও আছে, তো এটা 7 লাখ মতন ভিউজ আছে। তো আমি চাই এই ভিডিওটার ট্যাগ কপি করে আমার ভিডিওতে দেবো, তো এটাকে শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক করে দেবেন। কপি লিঙ্ক করার পর আপনি আবার ওই অ্যাপের ভেতরে চলে যাবেন যে অ্যাপটাকে আপনি ডাউনলোড করেছিলেন। তো সেই অ্যাপের ভেতর গিয়ে এখানে দেখতে পারবেন যে আছে গেট ট্যাগস ফ্রম ইউআরএল, তো এখানে ক্লিক করে দেবেন এবং সার্চ অপশানে এটাকে পেস্ট করে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ওই ভিডিওটা যে সমস্ত ট্যাগগুলি দিয়েছিল সেগুলো সব এখানে শো করছে। এবার এগুলোকে আপনি একটা একটা করে সিলেক্ট করে কপি করে নেবেন, একটা একটা করে ক্লিক করলে এগুলো হয়ে যাচ্ছে আপনার কপি। যেহেতু আমি এতগুলো কপি করলাম, পুরো ট্যাগ একদমই কপি করবেন না, কিছুটা কপি করবেন, 80% 70% মতন কপি করবেন। তো এটাকে আমি ট্যাগ কপি করে নিলাম, এবার আমি দেখাচ্ছি যে আমার কীভাবে ট্যাগগুলো কপি হয়ে গেছে। তো আমি আমার একটা নোটবুক, একটা নোটসে যাচ্ছি, আমার নোটবুকে আমি এগুলোকে কপি পেস্ট করে দেখাচ্ছি। তো এই যে নোটবুকে আমি এই যে কপি করে পেস্ট করে দিলাম, এরকমভাবে আপনিও এরকম যেই ভিডিওটা চান সেটা ট্যাগ আপনি কপি করতে পারবেন, নিয়ে আপনার ভিডিওতে দিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কী করে আপনি ট্যাগস কপি করে আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি যে যখন ট্যাগস কপি করবেন তো তখন একদম লোকের ভিডিও সম্পূর্ণ ট্যাগস একদমই কপি করবেন না, কিছু আরও 80% আপনি কপি করতে পারেন কিন্তু পুরোটা কপি করবেন না, আমি বলিলাম। তো আজকের ভিডিও এটুকুনি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।